হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আমার ভারতী ব্লগে তোমার ওয়েলকাম। তো আমি এখন আজকে সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করছি। তো আজ সকাল থেকে আমি আর টাইম পাইনি, তো আমি একটা জায়গায় এসেছি আজকে। তো আমারই একজন, উনি একটা আরোহী ফ্যাশন বলে একটা বুটিক খুলেছে। তো আমি ওখানে এসেছি বুটিকে, যদি কিছু ভালো লাগে তাহলে কিছু কিনবো, আর যদি কেনা হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি বাঁকুড়া থেকে হচ্ছি, তো আমি তোমাদের আরোহী ফ্যাশনটা দেখাতে চাই। বাঁকুড়া যদি কেউ আছো তাহলে অবশ্যই আরোহী ফ্যাশনে এসো, এবং তোমাদেরও নিশ্চয়ই এখানে ভালো লাগবে। তো আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখো, এটা আরোহী ফ্যাশন, এটা হচ্ছে জুনবেদিয়ার কাছে। তো আমি ফোন নাম্বারটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন তো ইউটিউবে জুম করা যায়, জুম করে তোমরা ফোন নাম্বারটা নিয়ে নিতে পারো। তো আমি এখন ঢুকছি। দেখো ফ্রেন্ডস, এই ড্রেসটা আমি নিয়েছি। এই ড্রেসটা আমার খুব ভালো লাগলো, চিকেনকারি। আমার কাছে চিকেনকারি ড্রেস সেরকম একটাও নেই, তাই আমি এই ড্রেসটা নিলাম। কেমন হয়েছে বল জানিও। আর বাকি উনি কতগুলো ড্রেস দেখাচ্ছেন, এগুলো আমি বললাম ওনাকে যে তোমার কালেকশনগুলো কিছু দেখিয়ে দাও, তাই উনি এক একটা করে দেখাচ্ছেন। এগুলো সব ওনার কালেকশন। তো আমার ওই ড্রেসটাই ভালো লেগেছিলো, যেটা প্রথমে দেখালো ওটাই আমি নিয়েছি। তো তোমরা দেখো, এক একটা কালেকশন দেখাচ্ছেন উনি। তোমাদের যদি ভালো লাগে, বাঁকুড়া থেকে যারা যারা আছো তারা অবশ্যই ওখানে যেও, খুবই ভালো ভালো লাগবে। আর বাঁকুড়ার আশেপাশে যদি কেউ দেখে থাকো আমার ভিডিও, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ওনার দোকান যেও। ওনার ব্যবহারও খুবই ভালো, খুব ড্রেস সব প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর। তো বন্ধুরা, আমার হয়ে গেল কেনাকাটা। তো আমি তো বাড়ি যাচ্ছি, একটু রাত হয়ে গেল। তো এখানে ভিডিওটা তাহলে শেষ করলাম। তো তোমাদের যদি এখানে কালেকশনগুলো কিছু ভালো লাগে অবশ্যই এসো আর দেখে যাও, একবার অবশ্যই আসো, এটাই বলবো। আর অনেক রাত হলো, চলো গুড নাইট, আমার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।